নতুন বাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ ও স্বাধীন বাংলার সাংস্কৃতিক পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বায়েজিৎ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হিরো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি লায়ন আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন শেখ বজলুল আলম, রফিকুল ইসলাম, সালমা চৌধুরী, হুমায়ুন কবির, আকন, তৈয়ব রহমান ও অশোক দা। আজকের প্রাইম মিনিস্টারকে আপনারা ধৈর্য রাখার চেষ্টা করেন, ওনাকে সাহায্য করেন, ওনাকে ভোট দেন, ওনাকে সব রকম সাহায্য সহযোগিতা করেন। এই দেশের থেকে রেজাকার ভাগান, দুর্নীতিবাজকে ভাগান, মিথ্যাবাদীকে ভাগান, যারা ঘোষক সাজিয়ে তাকে ভাগান, তার বংশকে ভাগান। এই বংশ থাকলে এই বংশ আবার চালা নিব, আবার আসবো, আবার আসবো, আবার আসবো। আমরা চাই একেবারে নিম্ন স্তর থেকে তুইরা এই বাংলাদেশ থেকে দূরে ফেলে দিতে। জয় বাংলা। আমি শেষ করবো বক্তৃতা। জয় বাংলা।